হঠাৎ করে নড়াইলের উদ্দেশ্যে উড়াল দিলে চিত্রনায়িকা অপু বিশ্বাস। আবারও সন্তান আব্রাহাম জয়কে ঘরে একা রেখে গিয়েছেন অপু বিশ্বাস। এতে ভীষণ খেপেছেন চিত্রনায়ক সাকিব খান। দরিদ্রদের সহায়তার জন্য আজ নাচবেন অপু বিশ্বাস। দরিদ্রদের সহায়তায় আজ বিকেলে আলোচিত নায়িকা অপু বিশ্বাস কনসার্ন ফর হেল্পলেস শিরোনামে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফিন মুর্তজার দাতব্য প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে অনুষ্ঠানটি আয়োজন করেছে। নড়াইলের বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে বিকেল 3:30 অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে নাচবেন অপু বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে গাইবেন মমতাজ ও ইমরান। থাকবেন প্রধান অতিথি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফিন মুর্তজা। কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে 1,500, 300 ও 200 টাকা। অপু বিশ্বাস বলেন, এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার নাচ থেকে যদি কিছু টাকা আসে এবং সেই টাকা যদি মানুষের কাজে লাগে তাতে ক্ষতি কী। আজ সকালের ফ্লাইটে নড়াইলে পৌঁছেছেন অপু বিশ্বাস। তবে সন্তান জয়কে কার কাছে রেখে গিয়েছেন অপু বিশ্বাস, এ নিয়ে সংশয় রয়েছে সাকিব খানের মনে। সে আবারও দুশ্চিন্তায় ভুগছেন, জয়কে কার কাছে রেখে গেল অপু বিশ্বাস। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।